কিছুদিন আগে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র। বৃহস্পতিবার ছিল প্রয়াত নেতার 76তম জন্মবার্ষিকী। তাই তাকে স্মরণ করতে এক কম্বল বিতরণের কর্মসূচি আয়োজন করে কংগ্রেস সেবা দল। কলকাতার 53 নম্বর ওয়ার্ডে 53 নম্বর ব্লক কংগ্রেস সেবা দলের সম্পাদক সুদেশনা সরকারের উদ্যোগে এসএন ব্যানার্জি রোড সংলগ্ন এলাকায় এই কর্মসূচিতে প্রায় 300 জন দুস্থদের হাতে কম্বল তুলে দেওয়া হলো। তিনি যে রাজনীতিতে বিশ্বাস করতেন, আজকে খুব কম লোক ওই রাজনীতিতে বিশ্বাস। কারণ হচ্ছে ভিন্ন ঘোষের পরে কংগ্রেস পরিবারে সোমেন মিত্র থেকে ধরো সংগঠন সামনা দেখে আমি শুধু এটাই বলছি যে সমস্যা যেটা আজকে 1 বছর আগে ভেবেছিলেন যে বাম এবং কংগ্রেসের যৌথভাবে যদি লড়াই একসাথে করা যায় এই স্বৈরাচারী টিএমসি গভর্নমেন্টের বিরুদ্ধে এবং ফাঁসিবাজী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, তাহলে পশ্চিমবাংলার মানুষ আমাদের উপরে যে আস্থাটা রেখেছে এই আস্থাটা আরও বৃদ্ধি হয়েছে। মাটি মেলা, শ্রমিক মেলা, অমুক মেলা, গঙ্গা মেলা মেলা করেছে। এখন তারা খেয়ে যাদেরকে ডেকে নিয়ে এসছেন পশ্চিমবাংলার মাটিতে, সেই অসুখ শক্তি যখন ওনাকে ঠেলা দিচ্ছে তখন উনি বলছেন জুয়ারে জুয়ারে যাবে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইনডিউসি সভাপতি কামরুজ্জামান, সম্পাদক রতন ভদ্র, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক রোহন মিত্র, সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডে, রাজেশ শুক্লা সহ বহু কংগ্রেস নেতৃত্ব। এটা তো কিছু বলার নেই, কলকাতার ভিতরে পশ্চিমবঙ্গালে আমাদের সোমেন মিত্রা কেউ এমনি নেই যে জানে না। আর আমার বলার একটাই কথা যে সোমেনটা যা করে গেছেন, আজকে আমরা এটা যা প্রোগ্রাম করেছি মা কালীর আশীর্বাদ, আর সোমেন মিত্রাদা আশীর্বাদ থাকলে আমরা এর যুগে বড়ো প্রোগ্রাম করবো। ওর যেই পথে চলতেন ওই পথে আমরাও চলবো, আমাদের যা সার্কেলে যে লোক আছে সবাইকে নিয়ে চলবো, সবাইকে বোঝাবো ওভাবে চলতে। আর তো সোমেন মিত্রা সেকেন্ড পাওয়া যাবে না, একটাই ছিল সোনার বাংলা সোনার ছেলে সোমেন মিত্রা। ওই সোমেন মিত্রা আর ফিরে আসবেন না, ও যেখানে থাকুন ভালো করে থাকুন। দেখুন যেভাবে তৈরি হচ্ছে পরিকাঠামো সেটা তো চলতে রয়েছে, ইতিহাসেও লেখা আছে চলবে, এখনও চলবে, মানে ফিউচারও চলবে। এবার যেটা হচ্ছে সেটাকে লড়ে আমাদেরকে জিততে হবে, ওভারকাম করতে হবে, আর যাতে মানুষের পাশে আমরা সবসময় দাঁড়াতে পারি, সহযোগিতা করতে পারি, এইসব মিলেমিশে আমাদেরকে চলতে হবে। উন্নত করা যায় না, শূন্য বা পূর্ণ করা যায়, কিন্তু ওনার জায়গাটা পূর্ণ করা যাবে না। আমাদের মধ্যে আজকে নেই, তিনি নেই, সেই ক্ষতিটা আমরা বুঝতে পারছি কংগ্রেসের যে কত বড় ক্ষতি হলো। ওনার স্মৃতিকে জীবিত রাখার জন্য আমরা যা পারছি, ওনার উদ্দেশ্য ছিল মানুষের পাশে দাঁড়ানো, সেই জিনিসটা আমরা দেখাতে চাইছি আমরা মানুষের পাশে। ওনার যে আমাদের মধ্যে গুরু ছিলেন, আমাদের পথ প্রদর্শক উনি করিয়েছেন, সেই চিন্তাধারা যেটা আমাদেরকে শিখিয়ে গেছে, সেই নিয়ে আমরা রাস্তায় নেমে কংগ্রেস গেছি।